আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে হাতারে সুন্দর ডিজাইনটি কাটিং এবং সেলাই দেখাবো। আপনারা চাইলে মাঝের এই পাইপিংটা দিয়েও করতে পারেন, আবার না দিয়েও করতে পারেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান। এখন দেখুন, এখানে একটা নর্মালভাবে হাতা কেটে নিয়েছি এবং হাত মুহুরি নিয়েছি 6 ইঞ্চি। আপনারা যার যতটুকু ততটুকু নেবেন, এবং ভাঁজ লাইনটা কিন্তু মাঝ বরাবর কাটা। এবং এখানে একটা চিকন পাইপিং নিয়েছি মাঝের পাইপিংটা করার জন্য, আর সামনের ডিজাইনটা করার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি। এটা একটা হাতার জন্য একটা কাপড়, আপনারা দুইটা হাতার জন্য এখানে দুই পার্ট করে নেবেন। আমি একটা হাতার ডিজাইনের মাপটা দেখাচ্ছি। এখানে দেখুন, চওড়া 6 ইঞ্চি নিয়েছি, এবং লম্বা নেবেন আপনারা এভাবে দুই ভাঁজ করে, এর থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি, হাত মুহুরির থেকে 1.5 থেকে 2 ইঞ্চি বেশি। চওড়াটা দেখুন 6 ইঞ্চি। এখন আমি প্রথমে চিকন পাইপিংটা দিয়ে মাঝের চিকন পাইপিংটা বসাবো। চিকন যে কাপড়টা কেটে নিয়েছে এটাকে দুই ভাঁজ করে, ভাঁজ লাইনটা ভিতরে থাকবে দেখুন, আর খোলা লাইনটা বাইরের দিকে থাকবে। এটাকে মাঝখান বরাবর রেখে আমি দুইটা কাপড়ের মাঝখান বরাবর রেখে আমি সেলাইটি করব। কাপড় দুইটা কিন্তু ভাপাটগুলো ভিতরে থাকবে, উল্টো পাটগুলো দিয়ে আমি সেলাই করব। দেখুন, পাইপিংটাকে ভিতরে রেখে আমি সেলাই করছি, তাহলে এটা ভাগ করলে চিকন পাইপিং হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে অলসতা করবেন না। দেখুন, খুব সুন্দরভাবে চিকন পাইপিং হয়ে গেল। এখন আমি ডিজাইনের জন্য কাপড়টা নিয়ে নিয়েছি এবং এর মিডল চিহ্ন দিয়ে নিয়েছি, এবং পাইপিংটা বরাবর মাঝখানে রেখে আমি প্রথমে এক পাশ থেকে শুরু করে আমি সেলাইটা করব। এটা কিন্তু আপনি হাতার উল্টো পিঠে আপনি সেলাইটা করছেন, উল্টো পিঠে সেলাইটা করবেন। উল্টো পিঠে আমি সেলাইটা করছি, উল্টো পিঠে করে এখন আমি এটাকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে ফোল্ড করে আমি উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ভাপি টেনে। খেয়াল করবেন, আমি উল্টো পিঠ থেকে ভাপি টেনে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন এটাকে এইভাবে সোজা করে এইভাবে বোটে সেলাইটা করব, এইভাবে ফাঁজ করে সেলাইটা করে নিচ্ছি, এইভাবে সেলাইটা করে নিচ্ছি। দেখুন, এইভাবে সেলাইটা করে নিয়েছি আমি চিকন করে ফাঁজ করে। এখন এখান থেকে 1 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা কাপড় সেলাই করে আমি একটা চিকন পাইপিং তৈরি করে নিয়েছি। দেখুন, এটাকে উল্টিয়ে ফেললাম, এবং উল্টিয়ে আমি এটাকে এটা সেলাইটাকে মাঝ বরাবর এনে আমি এইভাবে ভাঁজ করে নিলাম, যাতে সমানভাবে থাকে। এখন এই দাগ বরাবর রেখে আমি এই দাগ বরাবর একটা সেলাই করে নিব। এটা কিন্তু আমি ভাপিটে করছি। ভাপিটে সেলাইটা করেছি আমি। এখন আমি এই কাপড়টাকে এইভাবে বোটে এনে এভাবে ধরে এটাকে
এভাবে উল্টো পিঠে নিয়ে যাব। দেখুন আমি ফাঁপির থেকে এটাকে উল্টো পিঠে নিয়ে গেলাম এবং বাড়তি অংশটা কেটে ফেলে দিব। একটু কাপড় বাড়তি রেখে আমি এটাকে এইভাবে ভাঁজ করে আমি হ্যাম সেলাই দিয়ে নিব। দেখুন এখানে আমি হ্যাম সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন আমি হাতে সেলাইটা করে ফেলেছি। এখন আমি আবার ফাঁপিতে চলে আসলাম। এই ডিজাইনটা কিন্তু হাত মুহুরির মধ্যে হচ্ছে। এখন আমি বাড়তি কালো কাপড়টা কেটে ফেললাম। এবং এটা উপর দিয়ে জাস্ট এটাকে আটকানোর জন্য একটা সাইডে দিয়ে সেলাই দিয়ে নিব। কাপড়টা আটকানোর জন্য আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। দুই সাইডের পাট দুইটাকে আমি এইভাবে আটকানোর জন্য সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে উল্টো পিছিয়ে আনে ভাঁজ করে আমি ফিটিংটা সেলাই করে ফেলবো। আপনার হাতার লম্বা এখানে 15 ইঞ্চি দিতে পারেন। যদি লম্বা মানুষ হন তাহলে 16 ইঞ্চি দিতে পারেন, তাহলে হাতাটা পারফেক্ট হবে। দেখুন খুব সহজেই তৈরি করে ফেললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।